শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশের বিধাননগর মেলা এই মেলা কোথায় হচ্ছে কটা থেকে কটা অবধি মেলা খোলা থাকবে কতদিনই বা চলবে আর এবারের মেলায় নতুন নতুন কী কী চমক আছে এই সব কিছুরই হদিশ দেবো আমি এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো এই হলো করুণাময়ী মেট্রো স্টেশন আর এর ঠিক পাশেই সেন্ট্রাল পার্কে হচ্ছে বিধাননগর মেলা এই যে এটা মেলার গেট না এটা হলো পার্কিং বিশাল বড় পার্কিং এরিয়া আছে তাই গাড়ি নিয়ে আসলে কোনো চিন্তা নেই আর যদি মেট্রোতে আসো শিয়ালদা থেকে মেট্রোতে করুণাময়ী চলে আসতে পারো আর তা না হলে যে কোনো বাসে করুণাময়ী চলে আসতে পারো এই যে চলে এসেছি দ্বিতীয় গেট মেলার এখানে কিন্তু বইমেলাও হয় তাই বইমেলা প্রাঙ্গণ লেখাই রয়েছে এরকম ওদিকে আরও চার পাঁচটা মেলার গেট করা আছে তো মেলাতে ঢোকার আগে এখানে জিলিপির দোকান চলো এবার মেলার ভেতরে যাওয়া যাক বিশাল বড় মাঠ নিয়ে হচ্ছে প্রচুর স্টল বসেছে কোনটাতে ঢুকবো এখন সেটাই হলো ব্যাপার চলো দেখি কোন স্টলে যাওয়া যায় মেলাতে ঢুকেই হাতে দেখতে পাবে বিশাল বড় মাবেশার স্টল আর মাবেশার কিন্তু শোরুম অনেক জায়গাতেই আছে গড়িয়াহাটেও আছে এই সল্ট লেকেও আছে তো ডান হাতে রেখে চলো এবার আমি বাঁদিকে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় বাংলাদেশের স্টল খুব ডাকাডাকি করছে চলো বাংলাদেশে কি কি শাড়ি আছে দেখে নি এটা আছে হলো মসলিন কোটা এটার দাম হলো চার হাজার দুশো টাকা বাংলাদেশের স্টল মানে বুঝতেই পারছো ভীষণ সুন্দর সুন্দর সব শাড়িগুলো কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটা রেশম সিল্কের ওপর আছে কি দাম আছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড খুব সুন্দর সুন্দর শাড়ি সব এটাও মাসলিন কি দাম কি দাম আছে এটা থাউজেন্ড ফাইভ এটা কি আচল না ব্লাউজ পিস হ্যাঁ হ্যাঁ এটা কোথায় ব্লাউজ পিস

টোয়েন্টি কাপড়ের কোয়ালিটি আলাদা না কাজের জন্য দাম সবার সেম টু থাউজেন্ড আর এটা তিন হাজার টাকা

বিশাল বড় একটা স্টিলের বাসনের স্টল দেখতে পাচ্ছি প্রচুর বাসন আছে এই ডোঙাগুলো কি সুন্দর লাগে না দেখতে পাচ্ছি আর নতুন যখন থাকে স্টিলের বাসন তখন তো চকচক করে ভালো লাগে তো এই যে এরকম খোপ খোপ থালা পেয়ে যাবে এরম ডোঙা পেয়ে যাবে বাটি থালা চামচ প্রচুর ভ্যারাইটি স্টিলের বাসন এখানে আছে যার দাম শুরু মাত্র দশ টাকা থেকে

এখানে খুব সুন্দর সুন্দর চুড়িদারের থ্রি পিসের সেট আছে যেগুলোর মেটেরিয়াল হল অরগেন্জা মসলিন বাট দাম শুনলে অবাক হয়ে যাবে মাত্র মাত্র হাজার টাকায় যেটা নেবে হাজার টাকা থ্রি পিসের এই সেটগুলো প্রচুর ভ্যারাইটি আছে আমি একটু দোকানটা ঘুরে দেখাচ্ছি তোমরা পছন্দ করো এই বিধাননগর মেলা একুশে ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ অবধি চলবে দুপুর তিনটে থেকে রাত্রি দশটা পর্যন্ত আর হ্যাঁ এই মেলাতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই দেখো পনির টিক্কা মেকার কত ইজি দেখো এখানে বানিয়ে রেখেছে এই যে এটা দেখতে পাচ্ছে না স্ট্রাকচারটা এটা পুরোটাকে গ্যাসের ওপরে বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে এটার দাম হলো সাড়ে চারশো টাকা আর সাদা সাদা যেগুলো দেখছেন এগুলো না অন্য একটা কিছু দিয়েছে আমি দূর থেকে দেখে ভাবছিলাম পনির যে কেউ দেখো এগুলোকে পনির ভাববে পনিরের দাম বেশি এই সবজিটাকে দিয়ে একটা সুন্দর করে সাজিয়ে রেখেছে খুব ইজি কিন্তু এটা নিয়ে বাড়িতে যে কেউ আমরা পনির টিক্কা বানিয়ে ফেলতে পারি এই দেখো কি কিউট ছোট্ট ছোট্ট হট ওয়াটার ব্যাগ কি ভালো না একশো কুড়ি টাকা করে একটা বলছে দুটো নিলে দুশো টাকা আর এই হট ওয়াটার ব্যাগটা তো আমাদের সবারই ঘরে প্রয়োজন পড়ে কখনো না কখনো। এই রকমই আরও প্রচুর জিনিসপত্র আছে এখানে এই দেখো ইয়ে হ্যাঁ आइस ठंडा गर्म पानी डाल के सी करने के लिए अच्छा अच्छा ये एक सौ कूड़ी एक सौ टाका दूटा इसका अंदर खराब नहीं होगा पानी डालने से खराब नहीं होगा किससे बना है पैरासूट मटेरियल होता है अच्छा 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 কি সুন্দর এই শোপিসগুলো দেখো এগুলো কিন্তু বিশাল বড় বড় ঘরের একটা কোনো কর্নারে রাখলে দারুণ লাগবে এইটার দাম হল সাড়ে সাত হাজার টাকা এই সব দাম এটা দিয়ে শুধু জল পড়ছে বুদ্ধ আছে এটা দিয়ে জল পড়ছে সাথে ধোঁয়াও বেরোচ্ছে এটা এমনি জল পড়ছে এখানে বুদ্ধ শুয়ে রয়েছে আর এখানে কুকুর দেখো ওয়েলকাম এটাকে দরজায় ঢুকতেই মুখের সামনে রাখলে দারুণ লাগবে কিন্তু আর এখানেই আছে হলো লাফিং বুদ্ধা সাদা পাথরে একদম চকচক করছে আর এইগুলো সবই জল পড়ছে এই রকমই প্রচুর শোপিস আছে এই দোকানটায় দেখো মানে কোনটা ছেড়ে তুমি কোনটা পছন্দ করবে মনে হবে সবগুলোই নিয়ে নিই দারুণ দারুণ আছে সবগুলো দেখতে থাকো আর পছন্দ করতে থাকো এই দেখো চিতা দৌড় হচ্ছে একদম আর এইখানে রয়েছে লাফিং বুদ্ধা আর এইখানে যে চারটে পুতুলের সেট রয়েছে না বাবা মা দুটো বাচ্চা ওই পুরো সেটটার দাম হলো পাঁচশো টাকা এই যে এই চারজনের দাম হলো পাঁচশো টাকা এখানে বিশাল বড় স্টেজ করা রয়েছে আর একদম ওপর ঢাকা দিয়ে প্রচুর চেয়ার পাতা রয়েছে এখানে চলছে লাইভ ফাংশন এক দিন এক একজনে ফাংশন থাকে এখানে এখানটা কি সুন্দর বিশাল বড় একটা আলপনা দিয়েছে খুব কালারফুল আর ওপরটাও লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর আর এখন শীতকাল কত রকমের ফুল রেখেছে দেখো ফুল দেখলে মন ভরে যাবে এখন চলে এসেছি ডি থ্রি স্টলে এখানে অনেক সের সুন্দর সুন্দর সব সোপিস ফ্লাওয়ার ভাস পাওয়া যাচ্ছে এই স্ট্যান্ডগুলো দেখো কি সুন্দর না এর ওপরে একটা ফুলদানি বা এরকম একটা কোনো সোপিস রাখলে যেমন হাতি রাখা রয়েছে বাড়ির কিন্তু একটা রাজকীয় লুক আসবে এইখানে আছে বিশাল বড়ো বড়ো সিংহ এগুলোকে মেন দরজার সামনে দুপাশে দুটো রাখলে যাদের বাড়ি আছে দারুণ লাগবে কিন্তু আর এইখানে আছে কিছু সিংহ খাঁচায় সে সিংহ পাথরের হোক আর জ্যান্ত সিংহকে বাইরে রাখা সেফ না বাবা এইখানে আছে রাজ পরিবারের সব আসবাবপত্র আর লাইটগুলো লাগিয়েছে দেখো একদম হলুদ তখনকার দিনে হলুদ আলোই ছিল আর এই যে রয়েছে সিন্ধু ছোট ছোট এই যে ভীষণ ভারী হাত দিয়ে তুলতেই পাচ্ছি না দেখো এই দেখো বাপরে ভেতরের জায়গা একটুখানি বাট বাইরের কাঠটা এত মোটা এত বড় এখানে আছে ছোটো ছোটো টেবিলগুলো যেগুলোতে আছে প্রচুর ড্রয়ার এগুলো কিন্তু মাল্টিপারপাস ইউজ করতে পারবে ঘরের যেখানে একটু জায়গা পাবে বা কোনো কর্নারে রেখে দিলে কিন্তু একসাথে অনেক জিনিস রাখা যাবে এবার চলে এসেছি টার্কি স্টলে ওদের কিন্তু নিজস্ব হাতে তৈরি খুব সুন্দর সুন্দর ল্যাম্পশেড লাইট ঝাড় এই যে শোপিস দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ইউটেনসিল এগুলো কিন্তু সব হ্যান্ডমেড আর হ্যান্ডমেড জিনিসের দাম একটু বেশি হয় জানোই এই ছোট্ট শো শোপিসগুলো খুব সুন্দর কিন্তু অনেক দাম আর এই যে বড় ঝাড়গুলো দেখতে পাচ্ছ এই ঝাড়গুলোর দাম শুরু হচ্ছে দশ হাজার টাকা থেকে এবার চলে এসেছি মা তারা ডি সেন্টারে বিশাল বড় একটা কাচের বাসনের স্টল প্রচুর কিছু পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ এই যে লাউ পালার এইসব বাটিগুলো তাছাড়াও এক তো কিন্তু এই যে ট্রান্সপারেন্ট এই কাচের গ্লাসগুলো এখানে আছে চামচের সেট আর এখানে ছোট্ট ছোট শশের বাটিগুলো দেখতে পাচ্ছ এই বাটিটার দাম হলো কুড়ি টাকা তাহলে কুড়ি টাকাতেও এত সুন্দর সুন্দর জিনিস এখানে পেয়ে যাবে অবশ্যই এসো তোমাদের পছন্দ মতো জিনিসগুলো নিয়ে যাও আর তাছাড়া এই যে কালো কালো এই দেখছো ডোঙাগুলো বাটিগুলো এগুলো যে এগুলো আমাদের হোটেলে খেতে দেয় এই বাসনগুলো আমাদের খুবই পছন্দের এগুলো এখানে পেয়ে যাবে আর ডিনার সেট আছে যার দাম শুরু হচ্ছে আড়াই হাজার টাকা থেকে এখানে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর একদম ট্রান্সপারেন্ট কাঁচের বোরোশিলের এই কাপগুলো এই বড় কাপগুলো হলো তিরিশ টাকা করে অনেকটা চা ধরে বেশ আর এরই ছোটোটা হলো তিরিশ টাকা এই ডিজাইনেরও বড়ো সাইজের কাপটা হলো চল্লিশ টাকা আর ছোটোটা হলো তিরিশ টাকা বাবা দেখো কে আবার ঘুরছে কিন্তু ভয় পেয়ে যাবে লোকে এখানে পেয়ে যাবেন নানা ধরনের আর্টিফিশিয়াল বা প্লাস্টিকের ঘর সাজানোর সুন্দর সুন্দর ফুল এই দোকানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর কেপ এনারা এসছেন ইউপি থেকে এই কেপগুলো এখন ফ্যাশান ইন এগুলো শাড়ির ওপরে পরতে পারো গাউনের ওপরে পরতে পারো সালোয়ার স্যুটের ওপরে পরতে পারো সব কিছুর সাথে যাবে এগুলো এগুলো নানা ধরনের হয় নানা লেন্থের হয় নানা কালারের হয় চলো দেখে নিই কোনটার কী দাম এটার দাম হল হাজার টাকা এটাও কিন্তু নানা কালারের পাবে এইটার দাম হলো পাঁচশো টাকা এটাতে কিন্তু বিটস নেই মানে ঝুলঝুলিটা নেই আর আরেকটা এই যে এইটার দাম হলো দেড় হাজার টাকা এটা কিন্তু বেশ বড় বড় ঝুলঝুলি আছে এটাও কিন্তু নানা কালারের হয় এই দেখো এইটা আরেকটা কালার সবগুলোই কিন্তু বড় বড় এই যে আমি পরেছি দেখো সালোয়ার স্যুটের ওপরে এটা কিন্তু শাড়ির ওপরেও পরে খুব সুন্দর লাগে এগুলোর দাম হলো দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে এই দোকানে আছে আরও সুন্দর সুন্দর ম্যাট এইগুলো বিটসের ম্যাট খুব সুন্দর এটার দাম হলো পাঁচশো টাকা এই রকমই আরও প্রচুর ম্যাটস আছে এখানে যেরকম শেপের চাইবে সার্কেল নিতে পারো রেক্ট্যাঙ্গেল নিতে পারো স্কোয়ার নিতে পারো এই যে যেইটা দেখো কত কালারফুল তো এই ম্যাটগুলো স্টার্টিং হলো পাঁচশো টাকা থেকে এবার চলে এসেছি একটা ব্যাগের স্টলে এখানে প্রচুর ধরনের ব্যাগ আছে নানা শেপের নানা কালারের নানা ডিজাইনের দাম শুরু মাত্র একশো টাকা থেকে এই দেখো ডেলি ইউজের পেয়ে যাবে ট্রাভেল করার পেয়ে যাবে আর খুব সুন্দর সুন্দর এত স্টল ঘুরলাম সবচেয়ে বেশি ভিড় দেখতে পাচ্ছি এই স্টলে ও বাবা ফিফটি পারসেন্ট অফ যে দিচ্ছে সেই জন্য তো চলো দেখি কোনটার কি দাম এই টি শার্টগুলোর দাম হলো মাত্র দেড়শো টাকা এই প্যান্টগুলো পেয়ে যাবে একশো চল্লিশ দুশো টাকাতে এখানে পেয়ে যাবে ষাট টাকাতে এই বড় বড় ইনারগুলো এখানে আছে তিরিশ টাকা করে ছোট ছোট বাচ্চাদের স্যান্ডো গেঞ্জি এখানে পেয়ে যাবে কুড়ি টাকা করে বড় বড় জেন্স রুমাল এখানে আছে একশো কুড়ি টাকা করে টি শার্ট এখানে আছে আশি টাকা করে লেগিংস সস্তা না এত সস্তা দিলে দোকানে তো ভিড় হবেই এই হটপ্যান্টগুলো পাবে আশি টাকা করে এবার চলে এসেছি আফগানিস্তানের ড্রাই ফ্রুটসের স্টলেসা কত अच्छा हाँ गर्म पानी में भिगो दीजिए बिरयानी डाल थोड़ा सा पानी डाल के दस पंद्रह मिनट छोड़ दीजिए वो पानी डाल दीजिए अच्छा वो पानी से बिरयानी डाल पूरा रंग आ जाए हल्दी से भी ज़्यादा किलो आए ऐसे क्या किलो एक ग्रामीटर दाम चार सौ टाका येलो वाला ये क्या है महंगाई महंगा कितने करके सोलह सौ और कीवी किलो पाइन एपल सोलह सौ टका के जी এবার চলে এসেছি আসামের একটা স্টলে স্টল নাম্বার এখনও লেখে নি দেখতে পাচ্ছি বাট দেখতে পাচ্ছি প্রচুর মেখলা এখানে ম্যানিকুইনকে পরানো রয়েছে দোকানের ভেতরেও প্রচুর স্টক আছে এদিকেও একটা দেখো কি সুন্দর মেখলা পরানো রয়েছে মেখলাটা কী সুন্দর আর এগুলো সব মেখলা এদিকে আর এদিকে রয়েছে আসাম সিল্ক এই মেখলাটার কি দাম আছে চার হাজার আর এইটা এখানে দেখো যা দেখতে পাচ্ছ সব মেখলা কত ভ্যারাইটি দেখতে পাচ্ছ কত কালারের দেখতে পাচ্ছো এগুলো শুরু হচ্ছে আড়াই হাজার টাকা থেকে কিন্তু ওনাদের কাছে বললো চারপাশেতেও আছে সেগুলো একদম সুতির মানে ভালো লাগবে না আর কি যেমন গুড় তেমন মিষ্টি এখানে দেখছো সব কটাই কিন্তু সুন্দর তো এখানে শুরু আড়াই হাজার টাকা থেকে দেখো আরেকটা বাংলাদেশের শাড়ি স্টল এখানে বাংলাদেশের শাড়ি স্টল প্রচুর দেখতে পাচ্ছি এটা ফটো ফ্রেমের দোকান আর এইখানে আছে হলো চায় স্টল কাশ্মীরি ড্রাই ফ্রুটও এখানে পাওয়া যাচ্ছে আর এনারা ওই ড্রাই ফ্রুট দিয়ে মশালা চায় একটা বানাচ্ছে যার দাম পঞ্চাশ টাকা এখানে এই রাজস্থানী বিটস দেওয়া স্যান্ডেলগুলো পেয়ে যাবে মাত্র সাড়ে পাঁচশো টাকাতে গরমকাল এসে গেছে এসি চলবে তাই দোহারের খুব প্রয়োজন এই দোহারটার দাম হলো দেড় হাজার টাকা ছাড়াও এই দোকানে নানা রকমের সমস্ত কিছু বিছানাপত্রের সব জিনিস পাওয়া যাচ্ছে এই যে সুন্দর সুন্দর বেডশিটগুলো উইথ পিলো কভার মাত্র সাড়ে ছশো টাকা থেকে শুরু ডাবল বেডের আর এই যে সাদার মধ্যেই ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ এটা হলো একটা পিওর লেদারের ব্যাগের দোকান তার কারণ হলো ওনারা বড় বড় করে লিখে রেখেছেন যদি কেউ প্রমাণ করতে পারে এগুলো পিওর লেদার না তাহলে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এত বড় কথা তো লোকে এমনি এমনি লেখে না তাই ব্যাগের লেদার নিয়ে কোনো রকম সন্দেহ না করে এই দোকানে এলে পেয়ে যাবে ছোট বড় লেডিস জেন্টস সব রকমের ব্যাগ এটা হলো ফুলিয়ার শাড়ির দোকান নদীয়ার ফুলিয়াতে যে শাড়ি তৈরি হয় দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর কালার শাড়িগুলো আর এত সুন্দর সুন্দর কালারের পর সাজিয়ে রেখেছে না দেখো দোকানটাই পুরো একদম কালারফুল লাগছে শাড়িগুলো খুব সুন্দর এই দোকানে পাওয়া যাচ্ছে ওয়ান পিস সালোয়ার স্যুট কুর্তি পাজামা লেগিংস সব কিছু এই যে টপও আছে এই দোকানে তো চলো দেখি কোনটার কত দাম এই যে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছ না এইগুলো হলো কুর্তি কুর্তিগুলোর দাম সাড়ে তিনশো টাকা মাত্র আর ছাড়াও কিন্তু প্রচুর এই যে সালভার স্যুটের সেটও রয়েছে এখানে পেয়ে যাবে সুন্দর সুন্দর কার্পেট সে যে সাইজেরই তোমার প্রয়োজন সেই সাইজেরই পেয়ে যাবে আর এদিকে আছে ছোট ছোট পাপোশ নানা শেপের দেখতেই পাচ্ছ নানা কালারের নানা ডিজাইনের এই দিকে কিছু রাইডস রয়েছে যেমন এইটা রয়েছে নাগরদোলা রয়েছে তাছাড়াও টয় ট্রেন রয়েছে আরও অনেক কিছু আছে এখানে পেয়ে যাবে সুন্দর সুন্দর নেম প্লেট একদম এরম সাজিয়ে গুছিয়ে দেবে দাম শুরু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে এখানে পেয়ে যাবে পুজোর ছোটো ছোটো বাসন কোষণ, যা যা দরকার ছোটো ধূপদানি কপুরদানি প্রদীপ রকম সব ছোট ছোট বাসন এই দোকানটায় আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ দেখতেই পাচ্ছ এরম এরম সব ডিজাইনের আছে আরও নানা ধরনের আছে যাদের দাম শুরু মাত্র পাঁচশো টাকা থেকে এই দোকানে আছে সব রাজস্থানি সুন্দর সুন্দর ফার্নিচার প্রথমেই দেখো এই দোলনাটাকে এটাকে ছাদে বা ব্যালকনিতে রাখলে কিন্তু দারুণ লাগবে দুজনে বসে দোল খেতে আর এ ছাড়াও আছে এই দেখো রাজাদের আগেকার দিনের গোল খাট এটা কিন্তু বেড গোল খাট খুব সূক্ষ্ম কাঠের কাজ আর এই দিকে রয়েছে ইজি চেয়ার বসে দোল খেতে পারবে এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠীর স্টল এখানে নানা ধরনের সবাই নিজেদের হাতে তৈরি জিনিস নিয়ে দোকান সাজিয়েছে এখানে পাবে সব অর্গানিক এই বেগুনের দাম হলো একশো চল্লিশ টাকা কিলো এছাড়াও পাটালি গুড় বড়ি নানা রকমের ডাল সমস্ত কিছু কিন্তু অর্গ্যানিক তাই দাম একটু বেশি এখানে আছে খুব সুন্দর সুন্দর নানা রকমের পর্দা বেডশিট কুষাণ কভার এই যে এগুলো হলো কুষাণ কভার এইদিকে আছে সুন্দর সুন্দর বেডশিট পিলো কভার এইখানে আছে কেরালার নানা রকমের স্ন্যাক্স কেরালার তো কলা বিখ্যাত তাই জন্য বেনানার চিপস ব্যানানা চিপস বারবার বলছে তাছাড়াও রকম ফ্রায়েড আইটেম রয়েছে যেগুলোর দাম আড়াইশো গ্রামের দাম দেড়শো টাকা এখানে পেয়ে যাবে নানা ধরনের আচার বড়ি পাঁপড় হজমিগুলি এই আচারের দাম হল চারশো টাকা কিলো এইখানে বসেছে আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম মানে চারিদিকে অ্যাকোরিয়াম থাকবে মাছ থাকবে জল থাকবে তার মধ্যে দিয়ে তুমি যাবে তো এটা এখনও শুরু হয়নি সেই জন্য এটা কত প্রাইস আমি বলতে পারলাম না এখানে আছে প্রচুর খাবারের স্টল এই যে দেখতেই পাচ্ছ এটা হলো চায়ের দোকান পাশেই আছে আউদ ফিফটিন তার পাশেই আছে চাউম্যান এরকমই প্রচুর খাবারের দোকান এখানে আছে খাবার নিয়ে এইখানে বিশাল বড় জায়গা জুড়ে টেবিল চেয়ার পাতা রয়েছে এখানে টেবিল চেয়ারে বসে খেতে পারো আর এই দিকে যে দিকের দোকানটা এখানে তো মানে একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যাকে বলে মানে একদম স্টার্টার থেকে ডেজার্ট পর্যন্ত সব কিছু পাবে মানে একদম স্ন্যাক্স থেকে নিয়ে পিঠে পুলি পর্যন্ত সব কিছু পাবে এই ছিল আজকের আমার বিধাননগর মেলার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই